নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণেশ চতুর্থী স্পেশাল, আজকে আমার নতুন রেসিপিটি হলো মিঠি বুন্দি অর্থাৎ বোঁদে। এখানে মিঠি বুন্দি অর্থাৎ বোঁদে বানানোর জন্য আজকে কী কী উপকরণ লাগছে। বেসন এখানে নেওয়া হয়েছে এক কাপ, চিনি নেওয়া হয়েছে এখানে এক কাপ, জল নেওয়া হয়েছে এক কাপ। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেওয়া হয়েছে আর তার মধ্যে এক কাপ বেসন দিয়ে দেওয়া হয়েছে। বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না, সেই জন্য ব্যাটারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যাতে খুব বেশি ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখানে ব্যাটারটা কিন্তু একটু পাতলা দরকার, কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না, সেই জন্য অল্প অল্প করে এর মধ্যে জল মিশিয়ে তৈরি করতে হবে। এরপরে ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়া হলো 2 চা চামচ তেল। তেলটা দিয়ে আবারও মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই জন্য এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে সুগার সিরাপ তৈরি করার জন্য এক কাপ জলের মধ্যে এক কাপ চিনি দিয়ে দেওয়া হলো। বুন্দি অর্থাৎ বোঁদে বানানোর জন্য সুগার সিরাপটা কিন্তু একটু আঠালো দরকার হয়। 4 থেকে 5 মিনিট অর্থাৎ যখন এটা একটু আঠালোভাবে হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে। অন্যদিকে বুন্দিগুলো ভাজার জন্য তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। বুন্দিগুলো ভাজার জন্য তেল বেশি গরম বা ঠান্ডা হলে চলবে না, ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটারটা যদি সাথে সাথে তেলের ওপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। বোঁদেগুলোকে ভাজার জন্য এখানে কড়াইয়ের ওপরে একটা ঝাঁসরা হাতা নিয়ে নেওয়া হয়েছে, এরপর অন্য আরেকটি হাতা দিয়ে ব্যাটারটাকে এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাটারটা ঝাঁঝরা হাতা দিয়ে বেরিয়ে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি, আপনি চাইলে যে কোনো হলুদ বা লাল রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন, তাতে বোঁদেগুলোর রং হলুদ বা লাল হবে। বোঁদেগুলো ভাজতে বেশি সময় লাগে না, এগুলো 2 থেকে 3 মিনিট ধরে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে। দু থেকে 3 মিনিট পর হালকা নাড়াচাড়া করে বোঁদেগুলোকে একটা প্লেটে তুলে নিতে হবে। সবগুলো বোঁদে ঠিক একইভাবে ভেজে নিতে হবে। বুন্দিগুলোকে ভাজার জন্য আপনি যে ঝাঁঝরা হাতাটা ব্যবহার করবেন সেটা কিন্তু বারবার ধুয়ে পরিষ্কার করে তারপরেই আবার বুন্দিগুলোকে দিতে হবে। যদি এটা বারবার ধুয়ে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কিন্তু বুন্দিগুলোর আকৃতি গোল হবে না। এখানে যতবার হাতাটা ব্যবহার করা হয়েছে ততবার ধুয়ে পরিষ্কার করে আবার এটাকে ভাজার জন্য ব্যবহার করা হয়েছে। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, সেই জন্য 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তুলে নিলেই হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে সবগুলো বুন্দি ভাজা হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন এক কাপ বেসনের এতগুলো বুন্দি ভাজা হয়ে গেছে। উষ্ণ গরম সিরাপের মধ্যে
বুন্দিগুলোকে দিয়ে দিতে হবে। সেই জন্য সিরাপটা আরেকবার একটু গরম বসানো হলো। এরপর সব বুন্দিগুলো সিরাপের মধ্যে দিয়ে দেওয়া হলো। সিরাপটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় এটা করতে হবে। বুন্দিগুলোকে ভালো করে সিরাপের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে দিয়ে 7 থেকে 8 ঘন্টা বা সারা রাত এটাকে ঢেকে রেখে দিতে হবে। 7 থেকে 8 ঘন্টা পরে কিন্তু বুন্দিগুলো সিরাপ পুরো শোষণ করে বুন্দিগুলো অনেকটা ফুলে যাবে এবং এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। থেকে 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেওয়া হলো। 1 ঘন্টা পরপর বুন্দিগুলোকে ভালো করে মিশিয়ে আবার ঢেকে রাখতে হবে। আট ঘন্টা পরে বুন্দিগুলো কিন্তু অনেক ঝুরঝুরে হয়ে গেছে এবং অনেকটা ফুলে গেছে। এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচের মতো চিনি গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেওয়া হলো। এরপর বুন্দি বা বোঁদেগুলোকে অন্য একটা প্লেটে তুলে নেওয়া হলো সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মিঠি বুন্দি বা বোঁদে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।